তিন ব্যক্তির দু আল্লাপাক কখনই কবুল করবেন না যে তিনটি অভ্যাস একটি মানুষের মধ্যে থাকলে ওই মানুষের দু দোয়াল্লাপাক কখনই কবুল করেন না দর্শক চলুন আমরা জেনে নিই কোন তিনটি অভ্যাস যে তিনটি অভ্যাস থাকলে আল্লাপাক বান্দার দোয়া কবুল করবেন না এক নম্বর হচ্ছে হারাম খাদ্য খাওয়া দর্শক রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তির দু আল্লাপা কখনই কবুল করবেন না অন্য একটি হাদিসের মধ্যে আটসা আল্লাহনবী বলেন যে ব্যক্তি হারাম খাদ্য পান করবে হারাম খাওয়ার পরে তার শরীরে যে রক্ত মাংস হবে ওই রক্ত মাংস ওই গোস্তগুলো কখনই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না অন্য একটি হাদিসের মধ্যে বিশ্ব বিশ্বনবীজি বলেন যে ব্যক্তি হারাম খাদ্য পান করবে ওই ব্যক্তির নামাজ রোজা আল্লাপাক কখনই কবুল করবেন না কোনো ইবাদত আল্লাপাক কবুল করবেন না এবং হাদিসের মধ্যে এটাও আছে আপনি হজ করতে গিয়েছেন ওই হজ করার মধ্যে যদি আপনার কিছু টাকা পরিমাণ যদি আপনার হারাম টাকা থাকে তাহলে আপনার ওই হজও কবুল হবে না অতএব আমরা কেউ কখনও হারাম খাদ্য খাব না এবং কে হারাম টাকা আমরা আত্মসাত কখনই করবো না দুই নাম্বারটি হচ্ছে গীবত করা পরনিন্দা করা দর্শক এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে প্রচলিত অর্থাৎ আমরা দোকান পাটের মধ্যে বসে আমরা অ্যাভেলেবেল আমরা গিবত করে থাকি পরনিন্দা করে থাকি এমনও মানুষ দেখা যায় একটা মানুষ মারা গেছে ওই মানুষটা দুনিয়ার মধ্যে নেই ওই মানুষটার নামে আমরা গিবত করে থাকি এই মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থা কি কি খারাপ কাজ করেছে এইগুলো করা যাবে না কোনো ব্যক্তি যদি গিবত করে যদি সে তাওবাও করে করে আল্লাপাক তাকে কখনোই মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির সে গিবত করেছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করে দিবেন সুরা হুজরাতের বারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন তোমরা গিবত করিও না গিবতের পরিণাম হচ্ছে মরা ভাইয়ের গোস্ত পান করা অতএব আমরা কখনই আমরা গিবত করব না এবং কি বিশেষ করে গিবদ করলে আল্লাপাক কখনই বান্দার দোয়া কবুল করবেন না দর্শক এখন হচ্ছে তিন নম্বর বিষয়টা কি কৃপণতা করা এবং কি হিংসা করা আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কৃপণতা করে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এবং এই হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি কৃপণতা করবে ওই ব্যক্তির দোয়া আল্লাপাক কখনোই কবুল করবেন না অতএব কৃপণতা করা যাবে না তবে হ্যাঁ আল্লাপাক হিসাবকে পছন্দ করেন আপনি হিসাব করেন কিন্তু কৃপণতা নয় কৃপণতা করা যাবে না তারপর হচ্ছে হিংসা করা দেখা যায় যে আমাদের সমাজে আমার বড় ভাই এত কিছু করে ফেলছে আমি কিছুই করতে পারলাম না এটার নাম হচ্ছে হিংসা করা কোনো কারণে হিংসা করা যাবে না হিংসা মানুষকে ধ্বংস করে দেয় অতএব আমরা হিংসা থেকে বিরত থাকবো ইনশাল্লাহ এ তিনটি বদাভ্যাস এক নম্বর হচ্ছে কি হারাম খাওয়া দুই নম্বর হচ্ছে গিবত পরনিন্দা করা তিন নম্বর হচ্ছে কৃপণতা হিংসা করে। এই কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এই তিনটা বাস কোনো মুসলিম উম্মাহের মধ্যে থাকলে আল্লাপাক ওই দোয়া কখনই কবল করবেন না